আজকে যদি আমার ক্ষমতা থাকতো আমি প্রত্যেকটা মুক্তিযোদ্ধা ফ্যামিলিকে 5 কোটি টাকা করে দিতাম, 5 কোটি টাকা। বন্ধু তুই একদম হাঁচা কথা কইছস, আমি তোর এই কথার সাথে একদম পুরাই একমত। দোস্ত তোর ওই গানটা শুনছস না, ওই যে তুমি বিস্তৃত লগ্ন মাধুরীর জলে ভেজা কবিতায়, কিরে কি কস, যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা। যখন আমি এই গানটা শুনি না আমার গায়ের সব পশম খাড়া হয়ে যায়, আমার রক্ত টকবক করতে শুরু করে। আমি যদি যুদ্ধে থাকতাম আমার একটা মা বন্ধুরের যদি আমি নষ্ট দিয়ে দিতাম না, আমার কাছে এরকম মনে হয়। কিন্তু আফসোস আজকে আমাদের দেশের এই অবস্থা। এক্সকিউজ মি আপু, আপনাকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। अगर तुम मिल जाओ जमाना छोड़ देंगे हम, अगर तुम আপনাকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। अगर तुम मिल जाओ जमाना छोड़ देंगे हम। দেশ স্বাধীন হয়েছে 47 বছর হয়ে গেছে, কিন্তু দেশের মেয়েরা এখনো স্বাধীনতা পায়নি। তো আমার মনে হয় দেশটাকে আমাদের আবার স্বাধীন করা উচিত। তো ততদিন পর্যন্ত তোমাদের দায়িত্ব হচ্ছে একটু সাবধানে চলাফেরা করা। এই পতাকাটি একজন সত্যিকারের বাঙালির হাতে। আবার টাকা ওর দিকে।